ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সবার ঈদ ভালো কাটুক এটাই আমার কামনা। তো আমি আজকে ঈদের সকালে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। অনেকে এটা চিনবেন না, আবার অনেকে হয়তোবা চিনবেন। সেটি হচ্ছে মলিদা। মলিদাটা আসলে সব অঞ্চলের মানুষরা চিনে না, তো বরিশাল, মাদারীপুর এসব অঞ্চলে মানুষরা হয়তোবা চিনবে। তো যারা চিনবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে মলিদাটা খেয়েছেন কি না। যারা খেয়েছে তারা বুঝবে কত মজা। আর এই মলিদা যখন থেকে আর কি বুঝতে শিখেছি যে ঈদ কি, তখন থেকে দেখেছি যে ঈদের সকাল শুরু মানেই মলিদা দিয়ে শুরু। এমন কোনো ঈদ আমরা মানে বাদ পাইনি যে মলিদা আমরা খাইনি। ঈদের সকাল মানেই আম্মুর হাতের মলিদা। তো আজকে আম্মু সবকিছু অ্যারেঞ্জ করে দিয়েছে, তো আমি শুধু বানিয়েছি, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিউয়ার্স, যারা এখনো মলিদা খাননি, আমার এই রেসিপিটি দেখে অবশ্যই একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যেন আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। তো আসুন দেখে নিই কীভাবে বানিয়ে ফেললাম মলিদা। মলিদা তৈরি করার জন্য প্রথমে লাগবে পোলাওর চাউল। আমি এখানে পোলাওর চাউলটাকে ভিজিয়ে তারপর পেস্ট করে নিয়েছি। তারপর লাগবে নারিকেল, আমি নারিকেলটাকে কুড়িয়ে নিয়েছি, দেখুন। তারপর নিয়ে নিতে হবে দুইটা পান পাতা এবং পান পাতাটাকে ছেঁচে রস, শুধু পান পাতার রস নিতে হবে, দেখুন আমি পান পাতার রস নিয়ে নিয়েছি। লাগবে আদা, আদাটাকে আমি ছেঁচে নিব, দেখুন ভিউয়ার্স আমি আদাটা ছেঁচে নিয়েছি। তো অনেকেই মনে করতে পারেন যে এই কাঁচা চাউলের পেস্ট এবং নারিকেল এটা কোনো খারাপ হবে কি না বা খেলে পেট খারাপ হবে কি না, না একদমই না। যেহেতু আমি পান পাতার রস এবং আদাটা দিচ্ছি, তো এটা আপনাকে আপনার শরীর খারাপ বা পেট খারাপ হতে বিরত রাখবে, আর এই আদাটা আপনার হজম শক্তি বৃদ্ধি করবে। এরপর লাগবে চিনি, চিনিটা পরিমাণ মতো, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা ঠিক সেভাবে আপনারা চিনিটা পরিমাণ মতো নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, উপকরণগুলো তো দেখেই নিলেন মলিদা বানানোর, তো এবার আমি মলিদা বানাবো। তো ভিউয়ার্স, প্রথমে আমি আদা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পান পাতার রস, তারপর দিয়ে দিচ্ছি নারিকেল, আর নারিকেলটা একটু বেশি দিবেন, কারণ নারিকেলটা বেশি দিলে খেতে অনেক ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি এটার সাথে ঠান্ডা পানি মিক্স করে নিব। তো ভিউয়ার্স, আমি এখন পানি দিয়ে দিচ্ছি। পানিটা আস্তে আস্তে দিবেন, কারণ একদম পাতলা হয়ে গেলে সেটা খেতেও ভালো লাগবে না। তো আমি এখন মিক্স করে নিচ্ছি। পানিটা আমি আস্তে আস্তে, একবারে না দিয়ে বারবার একটু পর পর, আমি আগে দেখে নিব যে লিকুইড ঘনত্বটা কেমন আছে, তারপর আমি দিব। তো আমি আবার একটু পানি দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এই ঈদে আপনারা একবার হলেও এটি বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।
এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমি একটু সামান্য পরিমাণ স্বাদের জন্য লবণ দিয়ে নিয়েছি, তো সেটা স্কিপ হয়ে গেছে, সরি। তো আপনারা একটু লবণ দিয়ে নেবেন। তো আমার মলিদাটা একদম তৈরি হয়ে গেছে, তো আমি এখন এটি পরিবেশন করে নেব। আমার মলিদাটি পরিবেশন করা হয়ে গেছে, দেখুন দেখতেও কত সুন্দর লাগছে আর খেতে তো অনেক মজা। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন, সম্ভব হলে এই ঈদেই করুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। তো মলিদা তো হয়ে গেল, তো সবাই ঈদ কেমন কাটালেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোভাবে আনন্দভাবে ঈদ কাটান। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।